সম্প্রতি ভারতের মুম্বাইতে অনুষ্ঠিত হয়ে গেল তাইকোয়ান্দো বা মার্শাল আর্ট প্রতিযোগিতা, যেখানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বলিউড অভিনেতা শাহরুখ খান। জানা যায় সে প্রতিযোগিতায় অংশ নেয় শাহরুখ পুত্র আব্রাহাম খানও। এদিকে প্রতিপক্ষকে হারিয়ে গোল্ড মেডেল জিতে নেন আব্রাম, আর ছেলেকে সে মেডেল পরিয়ে দিলেন বাবা শাহরুখ। যত ব্যস্ততাই থাকুক, সন্তানদের বিশেষ দিনে তাদের পাশে থাকার চেষ্টা করেন শাহরুখ। আর তাই ছেলেকে উৎসাহ দিতে তার তাইকোয়ান্দোর ম্যাচে সপরিবারে উপস্থিত ছিলেন কিং খান। খান পরিবারের মুখ রক্ষা করেছে আব্রাম, ম্যাচে জয়ী হয় সে। এরপর পুরস্কার বিতরণের সময় শাহরুখকে স্টেজে ডেকে নেওয়া হয়, ছেলেকে পরিয়ে দেওয়ার জন্য অভিনেতার হাতে তুলে দেওয়া হয় গোল্ড মেডেল। আব্রামকে গোল্ড মেডেল পরিয়ে দিয়ে চুমু খান শাহরুখ। মিষ্টি এই মুহূর্তের ছবি এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। এই সাফল্যে খুশি ভক্তরাও। সন্তানের পাশে থাকার জন্য অনেকেই শাহরুখের প্রশংসা করেছেন, আবার কেউ কেউ আব্রামকে শাহরুখের যোগ্য সন্তানও বলছেন। এই প্রতিযোগিতায় অংশ নেন অভিনেতা সাইফ আলী খান ও কারিনা কাপুর খানের বড় ছেলে তৈমুর আলী খানও। তাকে মেডেল পরিয়ে দেন বলিউড বাদশাহ শাহরুখ খান।